শনিবারের সকালে এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি করে ফেলল ভারত। সোনা রৌপ্য ব্রোঞ্জ মিলিয়ে ভারতের ঘরে এলো মোট 100টি পদক। এ সাফল্যে পদক জয়ীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স মাধ্যমে ভারতের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে ভারতের মেয়েদের কাবাডি টিম সোনা জিতে, আর এটাই এবারের এশিয়াডে ভারতের 100তম পদক। এই জয়ের পরই প্রধানমন্ত্রী লিখেছেন, সব খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানাই, তাঁদের পরিশ্রমই ভারতকে এই ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছতে সাহায্য করেছে। তিনি আরও জানিয়েছেন, আগামী 10ই অক্টোবর ওই বিজয়ী অ্যাথলিটদের সাথে সাক্ষাৎ করবেন তিনি। এবার এশিয়াডে ভারতে এসেছে মোট 25টি সোনা, 35টি রৌপ্য এবং 40টি ব্রোঞ্জ পদক। শনিবার সকালে আর্চারিতেও সোনা পেয়েছে ভারত। ভারতের তীরন্দাজ জ্যোতি সুরেখা সোনা পাওয়ার পর ওজেশ প্রবীণ দেওয়থলেও এদিন সোনা পেয়েছেন। এদিকে তীরন্দাজ অদিতি গোপীচাঁদও পেয়েছেন ব্রোঞ্জ। চীনের হানঝাও শহরে চলছে এবারে এশিয়ান গেমস। আজ শনিবার এই এশিয়াডে 14তম দিন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।